চিকিৎসকের মৃত ঘোষণার পর দাফনের সময় বেঁচে ওঠা নবজাতক মরিয়ম ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেলে মারা গেছে। এই খবর জানতে সেখানে আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তামিম, সালেহীন শিশু মরিয়ম আজকে সারাদিনই কিন্তু বেশ খারাপ অবস্থায় ছিল, অর্থাৎ আজ সারাদিনই কিন্তু তার যেই হৃদস্পন্দন, সেই হৃদস্পন্দন চিকিৎসকরা পাচ্ছিলেন না এবং শেষ মুহূর্তে অর্থাৎ আরও সন্ধ্যার পরে আরও খারাপ অবস্থার দিকে যায় এবং রাত্রি ঠিক 11:30টার দিকে তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত ঘোষণা এরপরে আবার জীবিত হয়ে ওঠা এই বিষয়টি কিন্তু সারা দেশব্যাপী বেশ সমালোচিত আলোচিত হয়ে ওঠে এবং চাঞ্চল্যের সৃষ্টি করে। তার ফলশ্রুতিতে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এই ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করে, চার সদস্য বিশিষ্ট, এবং গতকালকে সেই তদন্ত প্রতিবেদন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বলে যে আসলে এর যে দায়, অর্থাৎ চিকিৎসকদের যে দায়, সে দায় থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের যে পেশাদারিত্বের দায়, সেই পেশাদারিত্বের কোনো দায় আসলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল খুঁজে পায়নি বলে ঢাকা মেডিকেল কলেজ পরিচালক বলেছেন এবং এই সম্পূর্ণ দায় আসলে ঢাকা মেডিকেল কলেজের বলে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তাহলে একটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে শিশু মরিয়ম যে আবারও জীবিত হয়ে উঠেছে এবং এই যে জীবিত হয়ে ওঠার পরে সে যে গত ছয় দিন ধরে কিন্তু সে বেশ তার যে কিছু মুভমেন্ট ছিল না, হাত পা নাড়াচাড়া ছিল, তার পরপরই কিন্তু গতকালের পর থেকে কিন্তু খারাপ অবস্থার দিকে যায় এবং আজকে সারাদিনই কিন্তু তার অবস্থার অবনতি হয় এবং যার ফলশ্রুতিতে আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা আশার আলো দেখানোর পরেও সে আসলে আমাদের ছেড়ে চলে গেল, অর্থাৎ শিশু মরিয়ম আজকে রাতে 11:30টার সময় সে মারা গিয়েছে। তো তার বাবা ইয়াসিন তার সাথে কথা হয়েছে, তারা আর কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের যে আনুষঙ্গিক যে কার্যক্রম সেই কার্যক্রম শেষ করে ছাড়পত্র দিয়ে তাকে আসলে দাফনের ব্যবস্থা করা হবে। আমরা যদিও জেনেছি যে রায়েরবাগ যেই কবরস্থান রয়েছে মোহাম্মদপুরে, সেই মোহাম্মদপুরে শিশুটার তাকে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই মুহূর্তে আসলে ভেতরে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে এখনো শিশুটিকে বের করা হয়নি, তাকে বের করার আসলে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চলছে এবং পাশাপাশি যেই আনুষঙ্গিক যে কাগজপত্র থাকে সেইগুলোই কিন্তু আসলে এখানে তারা প্রস্তুত করছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সালেহীন, আপনি জানেন যে এই তার জন্মের পরপরেই তার যে হার্টবিট কিংবা তার যেই মুভমেন্ট, নাড়াচড়া বা তার কান্নাকাটি সেটি কিন্তু কোনোটাই ছিল না। তারপরে কিন্তু তাকে অক্সিজেন দেওয়া হয়, এরপরে তারপরেও কোনো সাড়া পায়নি, এরপরে তাকে তার মায়ের কোল দেওয়া হয়, তারপরেও কিন্তু সাড়া পায়নি, তার ফলশ্রুতি কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করা হয়। তো যেহেতু স্যার 6 মাসে তার জন্ম হয়েছে এবং 26 সপ্তাহ, তো ডাক্তার প্রধান থেকে বলছিলেন যে তার যে আনুষঙ্গিক শারীরিক যেই সক্ষমতা সেটি আসলে অপরিপক্ক ছিল, অপূর্ণ ছিল, যার ফলশ্রুতি কিন্তু সে আসলে ঝুঁকির মধ্যে ছিল প্রথম থেকেই। তো এই ছিল সালেহীন ঢাকা মেডিকেল কলেজ থেকে আমাদের সবশেষ। চিকিৎসকের মৃত ঘোষণার পর দাফনের সময় বেঁচে ওঠা নবজাতক মরিয়ম ছয় দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেলে মারা গেছে এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী তোহা খান তামিম।